আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতের রাশির সূচকের 52 পেজের একটি একক কাজ। এই কাজটি হলো কাগজ কেটে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ যে এই যে একটি কাগজ আমরা এখানে নিয়েছি সেটি বর্গাকার। ওকে, তার মানে এইটা কাগজটা মনে মনে নিলাম আমরা এ প্লাস বি, এই পাশেও নিলাম আছে এ প্লাস বি, এই পাশেও নিলাম আছে এ প্লাস বি, এটাও নিলাম আছে এ প্লাস, ঠিক একই রকম বি নিলাম। ওকে, এখন এই কাগজটাকে আমরা কাটবো, যেহেতু এ এবং বি আলাদা, বুঝতে পেরেছ? তাহলে এই মাঝখান দিয়ে এখান থেকে যদি আমরা কাটি, আবার এখান থেকে এইটুকু যদি কাটি, তাহলে কিন্তু আমাদের আলাদা হয়ে গেল। এটা হয়ে গেল এ, এটা হয়ে গেলো বি, দুটো যোগ করলে এ প্লাস বি হয়ে যায়, যেটা আমরা কিন্তু এখন করেছি। এখন এটি যদি আমি আরও ক্লিয়ার করে বোঝাই, এখানে খেয়াল করে দেখো একটি চিত্র আমি কিন্তু এনেছি যেটি এভাবে হয়েছে। তার মানে এটি হচ্ছে বি, এখানে হবে এটি বি, আর বাকিগুলো সব ঠিকই আছে। এইটা এখন যদি আমরা আরও আলাদা আলাদা করি, খেয়াল করে দেখো এখান থেকে এটুকু শুধু কিন্তু এ, তার মানে এইভাবে এটুকু যদি আমরা আলাদা করি তাহলে কী হয়, এখানে দেখো এই যে এ এ এ এ হয়, খেয়াল করো। কিন্তু আবার দেখো এই নীল অংশটুকু যদি আলাদা করি তাহলে এই নিচের অংশটুকু, এই যে নিচের অংশটুকু কিন্তু বি, সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে বি, আর এই যে এখান থেকে এটুকু এ হয়ে গেল। এখন আবার যদি এই হলুদ অংশটুকু আলাদা করি, খেয়াল করে দেখো এখানে এই বড় অংশটুকু হয়ে যাবে এ, আর ছোটোটুকু হয়ে যাবে বি। আবার ঠিক একই রকম যদি এই সবুজ অংশটা আলাদা করি তাহলে এটা আমার এই যে এই পাশেও বি, এ পাশেও বি, দুই পাশে বি, সেক্ষেত্রে আমার এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে বি। এখন প্রত্যেকটা যদি আমরা আলাদা করি, ক্ষেত্রফল নির্ণয় করি, কেননা আমরা টোটালটা ক্ষেত্রফল বের করব। এখন দেখো এটার ক্ষেত্রফল এ স্কোয়ার, এ স্কোয়ার, এটার ক্ষেত্রফল আছে এ বি, এটার, কেননা এটি হচ্ছে আয়তক্ষেত্র। খেয়াল করে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, ঠিক একই রকম এটা বর্গক্ষেত্র, বাহু গুণ বাহু হবে, এটা আবার হবে হচ্ছে আয়তক্ষেত্র, এটা হবে হচ্ছে এ বি। এখন প্রত্যেকটার ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে ফেললাম। এখন এই টোটালটুকু যদি ক্ষেত্রফল আমরা বের করি এই চিত্রটার, খেয়াল করে দেখি এই চিত্র টোটালটুকু যদি ক্ষেত্রফল বের করি, এর কিন্তু মোট বাহু কিন্তু এ প্লাস বি, খেয়াল করো কিন্তু এ প্লাস বি। ওকে, তার মানে এ প্লাস বি সমান আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, কেননা এটার ক্ষেত্রফল, যেহেতু এটা এ প্লাস বি, এটা এ প্লাস বি, সবগুলো এ প্লাস বি, আর এটি একটি বড় ক্ষেত্র, তাহলে এর এখন কী করবো, খেয়াল করে দেখো এখান থেকে এটুকু শুধু নেব, নিলে হয় হচ্ছে এ স্কোয়ার, এই যে এটা, তারপরে কী নেব আমরা, এই এইটুকু অংশ নিলাম সবুজ অংশটুকু, এটুকু হচ্ছে এ প্লাস বি, আবার বাকি অংশটুকু এই যে নীল অংশটুকু নিলাম সেটা হচ্ছে এই যেখানে খেয়াল করো এ প্লাস এ বি, এ বি প্লাস, আর এই যে এই সবুজ অংশটুকুর ক্ষেত্রফল এই যে এখানে উপরে দেওয়া আছে কি বি স্কোয়ার, বি স্কোয়ার, আমরা ইচ্ছে করলে এখানেও লিখতে পারি এ স্কোয়ার, এখানে এ বি, এখানে বি স্কোয়ার, এখানে এ বি, এখানেও লিখতে পারি। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হয়, খেয়াল করে দেখো এই এ এবং বি এখানে রেখে দিলাম। ওকে, তাহলে এখানে কি থাকলো, আমাদের থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তার আগে আর একটু ক্যালকুলেশন করি, এ স্কোয়ার আর এ বি, আর এ বি আমরা জানি হচ্ছে টু এ বি হয়, আর এই বি স্কোয়ারটা রেখে দিলাম। ওকে, আর এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা সেটাই রেখে দিলাম। দেখো এটা যদি আবার আমরা ক্যালকুলেশন করি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এই যে এই মাইনাস এ বিটা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস টু এ বি, কারণ এখানে প্লাস আছে, সমান চিহ্নর অপর পাশে গেলে মাইনাস হবে, এটা আমরা জানি। এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খেয়াল করে দেখো আমাদের যে প্রশ্নটা ছিল এরকম, সেটা আমরা এখন ডানে বামে নিয়ে আসতে পারি। তার মানে এইটা যদি সব যদি পক্ষান্তর করে ডান এই পাশে নিয়ে যাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা যদি সব এই পাশে নিয়ে যাই তাহলে হয়েছে এরকম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এই অংশটুকু কী হলো, এই যে আমাদের এখানে যেটি আসছিল সেটি কিন্তু হয়ে গেল। আমাদের বলছিল যে কাগজ কেটে প্রমাণ করো, আমি কিন্তু কাগজ কেটে আলাদা আলাদা করে প্রমাণ করে ফেলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এইটা বুঝতে পেরেছ, এবং এইভাবে কিন্তু অনেকগুলো অঙ্ক করতে তোমরা পারবা। যেমন এখানে যদি করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা করতে পারবা। তারপরে এইটারই সূত্র আর একটা আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটাও কিন্তু করতে পারবা। জাস্ট এখানে হচ্ছে মাইনাস বি হবে, হ্যাঁ এখানে যদি মাইনাস দিয়ে দাও তাই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে এরকম অঙ্ক যেগুলো পারবা তোমরা চেষ্টা করবা, যেটা পারবা না আমাকে কমেন্টস করে জানাবা, আমি সেইটা আবার ক্লাস নেব। ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।